আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে পার্লারে ব্যবহৃত এ টু জেড প্রোডাক্টের দাম সম্পর্কে বলার চেষ্টা করব, যেগুলো পার্লারে নিয়মিত ব্যবহার করা হয় এবং আপনাদেরকে সুন্দর থেকে আরও সুন্দর করে তোলা হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু নিয়মিত পার্লারে ব্যবহৃত হয়। তো ভিউয়ার্স, এগুলোর দাম কোথায় আসলে পাবেন, সমস্ত কিছু ব্যবহারে কী কী উপকার পাবেন সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আমাদের সাথে আছে মাসুম ভাইয়া। মাসুম ভাইয়া, আজকে আমাদেরকে এই প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে বলবো। আজকে আমরা চলে এসেছি সূচনা কক্ষে দেখতে। তো মাসুম ভাইয়া বলেন, এটা হচ্ছে একটা ফেসিয়াল কিট। ফেসিয়াল কিট? ফেসিয়াল কিট, ওকে। এটার ভিতরে আপনাদের পাঁচটা জিনিস আছে, আপনাকে বলে দিই। প্রথম হচ্ছে একটা হচ্ছে আপনার মিক্সড ফ্রুট ক্লিনজার। মিক্সড ফ্রুট ক্লিনজার? ক্লিনজার। আচ্ছা, আমি এইভাবেই নামগুলো দিয়ে দিই, একটু জুম করেন, একটু সোজা করেন, তাহলে আমি দেখাই। আচ্ছা ভাই, সোজা করেন, আমি করে দিই। মিক্সড ফ্রুট ক্লিনজার, তারপর হচ্ছে মিক্সড ফ্রুট ফেসিয়াল স্ক্রাব, মিক্সড ফ্রুট ম্যাসেজ ক্রিম, মিক্স এটা কি মিক্সড ফ্রুট ফেসিয়াল জেল, আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট ফেস প্যাক। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা একটা প্যাকেজের ভিতরে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন, আর এগুলো কিন্তু নিয়মিত পার্লারে কিন্তু ইউজ করা হয় আপনাদের ফেসকে সুন্দর করে তোলার জন্য। তো এই সেটার দাম কত পড়বে ভাইয়া? 600 টাকা। 600 টাকা। এটা ইউজ, এটা যদি কিনেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু পার্লারের মতো ত্বককে সুন্দর করে ফেলতে পারবেন। অনেকে কিন্তু পার্লারে যাওয়ার সময় পান না, বা দেখা যায় যে পার্লারে যেতেও চান না, অনেকে আছেন দেখা যায় একই জিনিস বারবার সবাইকে ইউজ করা হয় সেই জন্য। তো আপনারা যারা ঘরে বসে নিজের ত্বকের পরিচর্যা করতে চান, তারা কিন্তু এটা কিনে নিজের মনের মতো করে কিন্তু নিজের স্কিনের স্কিনকে বা দীর্ঘ সময় করে কিন্তু নিজের স্কিনের কিন্তু যত্ন নিতে পারেন। তো আমরা এটা দেখলাম, তারপরে কী কী আছে সেগুলো হচ্ছে যে নর্মাল একটা ম্যাসেজ আয়ুরের পার্লার সাধারণত এটা দিয়ে বেশি করায়। কি এটা দিয়ে কি কাজ করে ভাইয়া? ম্যাসেজ ক্রিম। ম্যাসেজ ক্রিম, ফেস ম্যাসেজ ক্রিম। ফেস ম্যাসেজ, ওকে। আমি যেহেতু এটা ইউজ করি না, আমি কিছু জানি না, আমার ভাইয়ার কাছ থেকে একটু জানতে হবে কোনটা কোন কোনটা ইউজ করে। এটা হচ্ছে আপনার 6টা ফ্লেভার, আমি এখানে আপাতত 2টা ফ্লেভার রাখছি। এটা হচ্ছে আপনার অরেঞ্জ ফ্লেভার, আর এটা হচ্ছে চন্দন ফ্লেভার। এগুলো হচ্ছে আপনার 50 টাকা করে। 50 টাকা করে? জি, পার বোতল হচ্ছে 50 টাকা করে। আর এটা হচ্ছে আপনার একটা অরেঞ্জ, একটা হচ্ছে চন্দন। এটা হচ্ছে আপনার স্ক্রাব। এটা হচ্ছে স্ক্রাব, এটা কি দানা দানা হবে? দানা দানা, ওকে। এটার দাম হচ্ছে আপনার 80 টাকা। কিন্তু ম্যাক্সিমামটা দানাদারি হয়। জি, স্ট্রাপটার দাম কত বললেন ভাইয়া? 80 টাকা। 80 টাকা। এরপর আর কি কি দাম জানবো? এটা হচ্ছে আপনার ওয়াক্সিং। ওয়াক্সিং পার্লারে কিন্তু ওয়াক্সিং করার জন্য কিন্তু এটা ইউজ করে। এটা আপনি বাসার মধ্যে বসে করতে পারবেন ওয়াক্সিং। এটার দাম হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকা। এটা হচ্ছে আপনার স্পা, হেয়ার স্পা। হেয়ার স্পা, এটার দাম হচ্ছে লরিয়ালে 350 টাকা। 350 টাকা। এগুলো হচ্ছে আমি ছোটগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে আপনার হেয়ার প্যাক। অনেকের স্কিন আপনার জলে, সেজন্য পার্লার থেকে আপনাকে একটা জেল দেয়, যেটা আপনারা আজও নাম জানেন না, এই জেলটা দেয়, যেটা দিলে তাৎক্ষণিক ভাবে আমরা আপনাদের সিক্রেট ওপেন করে দিচ্ছি পার্লার গুলোর। এটা হচ্ছে আপনারা কি করে লেভেল তুলে খায় যেন আপনারা বুঝতে না পারেন, দিলে আপনার স্কিনটা জলা যে ইটা হয় সেই জিনিসটা আপনার বন্ধ হয়ে যায়, অ্যালোভেরা স্কিনটাকে একদম রিলিফ, ঠান্ডা করে। আরো দুই তিনটা ফ্লেভার হয়, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য। দাম কত? এটা দাম কত ভাই? আমি একটু একটু জুম করে দেখাই। 260 টাকা। এটা হচ্ছে হার্বাল ট্রি, এটা হচ্ছে অ্যালোভেরা। আপনারা কিন্তু পার্লারে ইউজ করা কোনো প্রোডাক্টের দামই কিন্তু নাম কিন্তু জানেন না, জাস্ট ইউজ করেন বা আপনাদেরকে লাগিয়ে দিয়ে আপনারা চলে আসেন, আর ভাবেন খুব ভালো লাগছে। তবে এটা এটা কি ভাইয়া? এটা হচ্ছে আপনার চাওবা কন্ডিশনার, ডিপ চাওবা। ডিপ কন্ডিশনার চাওবা বলে, ডিপ কন্ডিশনার হেয়ারে। এটা কোকোনাটের ফ্লেভার, কোকোনাটের ফ্লেভার।
দাম হচ্ছে 280 টাকা। এটা হচ্ছে 280 টাকা। চাও বা, এটা কি নেল শাইনার? এটা নেল শাইনার, এটা কিন্তু খুবই সাজে। আমি নিজেই কিন্তু এটা কিনে আমার বেবি সহ কিন্তু দেখা যায় যে এটা দাম, এটা ইউজ করি। এটা দাম একটু জানবো, এটা দাম হচ্ছে 35 টাকা। 35 টাকা, ওকে, আমি পরবর্তী কালেকশন দেখবো। এটা কি প্যাডিকিউর? প্যাডিকিউর সেট। আমি আপনাকে মিডিয়াম সাইজ একটা দেখালাম, সেটা করে একটু দেখান। এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু সব দেওয়া আছে, একদম নেইল কাটার থেকে শুরু করে আপনাদের নেইলের প্রসেসিং করার জন্য যা যা লাগবে সবই আছে। এটা দাম হচ্ছে আপনার 250 টাকা। 250 টাকা। এটা হচ্ছে আপনার হেয়ার সিরাম। হেয়ার সিরাম, এটা দাম কত পড়বে? স্ট্রেটনিং করার পর কিন্তু আপনারা দেখবেন 3 দিনের সময় কিন্তু একবার ডাকে আপনাদেরকে। 3 দিনের সময় ডাকলে কিন্তু দেখা যায় যে একটা ক্রিম স্প্রে দিয়ে কিন্তু রিবন্ডিং করে দেয়, লাস্টের দিন আয়রন করে দেয়। আমি নিজেও কিন্তু রিবন্ডিং করেছি, তো জানি এটা দিয়ে কিন্তু আমাকে আয়রন করে দিয়েছিল। তো এটার দাম তো একটু জানানোর চেষ্টা করবো। 350 টাকা। 350, 350। এটা হচ্ছে আপনার গোলাপ জল। গোলাপ জল, এই যে প্যাক, এগুলোর সাথে মিক্সড করে, মিক্সড করে, ঠিক আছে। আমি ডাবরেটটা দিলাম, পার্লারে সাধারণত আপনাদের দেশি যেগুলো আছে ওগুলো দিয়ে পড়ায়। ডাবরের এটা দিয়ে যদি করেন আপনার ভালো হবে, ভালো গ্রো আসবে। যদি না হয়, যদি গোলাপ জল না থাকে তাহলে আপনারা মিলভিটা যে দুধ আছে সে দুধ দিয়ে আপনারা প্যাক বানিয়ে লাগাতে পারেন। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বাথ সল্ট, এটা ম্যানিকিউর পেডিকিউরের সময় লাগে। অনেক ভালো জিনিস, শাওয়ারের সময় আপনি যদি ইউজ করেন অনেক ভালো উপকার পাবেন। এটার দাম হচ্ছে 250। ঘাড়ের পিছনে অংশ কোন এই অংশগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যায় আস্তে আস্তে, আপনারা সেগুলোকে ইউজ করলে কিন্তু মানে ডার্কনেসটা অনেকটা কমে যাবে। তারপর আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো, এটা হচ্ছে আপনার হেয়ার মুস। এটা কার্লিং করার জন্য করে, এটা আপনার শাইনিং এর জন্য করে, এটা হলো আপনার ফোমের মতন আসে, এটা জাস্ট দিয়ে চুলটাকে আপনার ই করা হয়। শাইনিং করলে এটা কিভাবে স্টে করবে, মানে কতক্ষণ ভাই স্টে করবে, মানে যে পর্যন্ত আপনার পানি না লাগবে। ওকে, আমি নিজেও কিন্তু এই জিনিসটা খুঁজছি, কারণ কার্লি হেয়ার কিন্তু আমার খুব ভালো লাগে। ন্যাচারালি আমার চুলগুলো স্ট্রেট, যারা স্ট্রেট চুলকে কার্লি করতে চান তারা কিন্তু এটা কিনতে পারেন। এটা দামটা কত পড়বে? 400 টাকা। এটা হচ্ছে আপনার আয়রন মেশিন, আমার কাছে 750-এর থেকে শুরু করে 3500 পর্যন্ত আয়রন মেশিন আছে। আয়রন মেশিন আছে, আমি জাস্ট আপনাদেরকে একটা দেখানোর বলে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ভিগর। আচ্ছা ভাই, ম্যাক্সিমাম পার্লারে কোনটা ইউজ করা হয় সব ম্যাক্সিমাম সময়? ম্যাক্সিমাম পার্লারে ইউজ করে ভিএনজি আর ভিগর। আমি কিন্তু এটা ভাইয়ের কাছ থেকে জানতে চাইলাম, কারণ আমরা যে পার্লার আছে ওরা আপনাদের কিওনের একটা স্টেপলার আছে, কিওনের ওটা ইউজ করে। ওটা দামটা কি রকম পড়বে? ওটা 4500 টাকা। 4500। আমি যেখানে স্টেট করেছিলাম বা আমি যেখানে রিবন্ডিং করেছি সেখানে কিন্তু আমারটা ভিএনজি দিয়ে করেছে। আপনারা ভিএনজিটা কিন্তু বাসে ইউজ করার জন্য নিতে পারেন। তো মাসুম ভাই, আর ভিএনজিটা কত টাকা পড়বে? ভিএনজি আপনার 900 থেকে শুরু করে 2100 পর্যন্ত আছে। 900 থেকে শুরু করে 2100 টাকা পর্যন্ত আছে। ওগুলো কিন্তু একদম লং লাস্টিং। 1250 টাকা। এটা হচ্ছে 1250 বিগরটা। ওকে, আমরা নেক্সট দেখবো। এটা হচ্ছে আপনার চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার মেশিন। আমি হেয়ার ড্রায়ার মেশিনটা দেখাচ্ছি, এটা ছোট দেখালাম, বড় আছে। বড় আছে, এটার দাম হচ্ছে 650 টাকা। 650 টাকা, একদম লোয়েস্ট। আর হাইয়েস্টটা কত ভাইয়া? 2100 টাকা। 2100 টাকা। এটা হচ্ছে আপনার একটা রিবন্ডিং অফ সিপিএম। আপনারা ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন ভাইয়ের কাছে। আবার অনেকে দেখা যায় যে নিজেরটা করবো, ছোট চুল ভাইয়া, ছোট সাইজের তো আছে আপনাদের কাছে? রিবন্ডিং এর গুলো বড় সেট হয়। আর স্ট্রেটের গুলো দাম কত ভাইয়া? আর রিবন্ডিং এর গুলো দাম কত? 300 থেকে 450। স্ট্রেট করলে 300 থেকে 400 টাকা লাগছে, আর রিবন্ডিং এর টা লাগছে আপনার, রিবন্ডিং এর হচ্ছে আপনার 950 লোয়েস্ট। লোয়েস্ট আর হাইয়েস্ট 50 এর থেকে শুরু করে আপনার 3000 পর্যন্ত আছে। 3000 পর্যন্ত আছে। ওকে, আমরা এটা হচ্ছে আপনার বডি ম্যাসাজ অয়েল। বডি ম্যাসাজ অয়েল, এটা আপনি যদি এই তেলটা দিয়ে যদি আপনি ম্যাসেজ করেন আপনি স্কিনটা, অনায়াসেই আপনার স্কিনটা অনেক ভালো থাকবে। এই তেলটা অরিজিনালি ভালো, এটা আপনি একটা ইউজ করে আপনি নিজেই বুঝতে পারবেন যে তেলটা আসলে কী এর কাজ।
অর্থাৎ এতে আপনার কোনো দাগ যাবে না, অর্থাৎ আপনার কোনো ফর্সা হবে না, কিন্তু এই তেলটা ইউজ করলে আপনি স্ট্রেস ভালো থাকবে, স্ট্রেস রিলিফ হবে, বাট আবার ইও হবে, কোনো দাগ টাগ কোনো যাবে না। না না, স্ট্রেসের কথা বলছি, অনেকে দেখা যায় স্ট্রেট আউট হয়ে যায়, মানে মাসেলস গুলো দেখা যায় অনেক ব্যথা হয়ে যায়, তখন দেখা যায় দিলে একটু আরাম লাগে, সামনে একটু আরাম লাগে। এটার দাম হচ্ছে আপনার 600। বা আপনারা দেখা যায় যে বিভিন্ন পার্লারে গেলে যখন আপনাদের ঘাটটা মেসেজ করে দেয় তখন কিন্তু আপনাদের খুব আরাম লাগে, তো ভাবেন যে কি দিয়ে করলো, তো এটা দিয়ে কিন্তু করা হয়। আপনারা নিজেরাও বাসায় মেসেজ করার জন্য কিন্তু এটা কিনে নিতে পারেন। তো আরো অনেক কসমেটিক প্রোডাক্ট আছে, একটা ভিডিওতে সবগুলো আমরা দেখাতে পারবো না বা দেখানো সম্ভবও না। তো আমরা এই এই যে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখালাম এগুলো কিনতে হলে আপনাদের চলে আসতে হবে সূচনা কসমেটিক্সে। যারা নতুন পার্লার শুরু করছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি পার্লারের চেয়ারটা বাদে এভরিথিং, স্টিম মেশিন টেশিন সব কিছু কিন্তু আপনারা এখানে মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি মাসুম ভাইয়ার, এটা হচ্ছে সূচনা কসমেটিক্স, আমি নাম্বারটা বলি 01728555554। আমি আবার বলছি 01728555554। আমি আরেকটা নাম্বার বলছি 01611111153। আমি আবার বলছি 01611111153। তো এটা হচ্ছে সূচনা কসমেটিক্স। আর এখানকার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশনের ভবন আছে সেই নূর ম্যানশন ভবনের নিচতলা 8 নম্বর দোকান, এটা হচ্ছে সূচনা কসমেটিক্স। আর আমাদের মাসুম ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে, আমরা কিন্তু কার্ডে কিন্তু মাসুম ভাইয়ের নাম্বার এবং মামার নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি, ওনাদের সাথে যোগাযোগ করে এই পার্লার প্রোডাক্টগুলো সেট ওয়াইজও কিন্তু আপনারা কিনতে পারবেন। তো ভাই আমরা যে সেটটা দেখালাম এটা মিনিমাম প্রাইসটা কীরকম পড়বে? এখানে এখন যেটা দেখালাম এটা 7000 টাকার মতো, 7000 বা 7000 প্লাসই ধরি, 10000-এর ভিতরে আপনারা এরকম একটা টোটাল সেট আপনারা নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি। এর পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো পার্লারে ব্যবহৃত যে কসমেটিকগুলো আছে, যেমন মেকআপ, প্যানকেক, লিপস্টিক, নেল পলিশ, এগুলো আপনাদেরকে দেখাবো আরেকটা এপিসোডে। সেই এপিসোডটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো হবে।